আজকে বিকাশ ভবন থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে আগামী দিনে এই সারপ্লাস ট্রান্সফার নিয়ে যদি সুপ্রিম কোর্টের অর্ডারকে কার্যকরী করতে হয়, যদি ডিসেম্বর মাসে এই যে ইন্টারিম অর্ডারটা দিয়েছে এটাকে ইনট্যাক্ট রেখে দেয়, তাহলে শিক্ষা দপ্তর যে তিনটে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছিল যে যারা যাদের মেডিকেল গ্রাউন্ড আছে তাদেরকে ট্রান্সফার দেবে না, যারা ইতিমধ্যে মিউচুয়াল অথবা জেনারেল ট্রান্সফার নিয়ে এসেছেন, উৎস সিপোর্টারের মাধ্যমে ট্রান্সফার নিয়ে এসেছেন, তাদেরকে তিন বছরের মধ্যে যারা ট্রান্সফার নিয়ে এসেছেন তাদেরকে ট্রান্সফার দেবে না, এবং চাইল্ড কেয়ার লিভ যাদের আছে বা চাইল্ড কেয়ার যাদের আছে 18 বছর নিচে যাদের চাইল্ড আছে তাদেরকে ট্রান্সফার দেবে না, সেই পরিকল্পনা হয়তো আর পরবর্তীকালে বাস্তবায়িত করতে পারবে না। তার সাথে সাথে 57 বছর চাকরি হলে 3 বছর চাকরি বাকি থাকলে তাদেরকেও এই ট্রান্সফারের আওতা থেকে বাদ দেবে বলেছিলো, সিঙ্গেল সাবজেক্ট টিচারকেও বাদ দেবে বলেছিলো, কিন্তু সেগুলোও কিন্তু কার্যকরী করা যাবে কিনা সন্দেহ আছে। কারণ সুপ্রিম কোর্ট যদি ফাইনাল ভার্ডিক্টে এই কথাগুলো রাখে যে 10C লাগু হওয়ার আগে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে জেলার মধ্যে বদলি করা যাবে, স্বাভাবিকভাবে শিক্ষা দপ্তরে এই পরিকল্পনা কোর্টে ভেস্তে যাবে, এটা শিক্ষা দপ্তরের আধিকারিকরা অনেকেই মনে করছেন। সেই জন্য যারা লাফালাফি করছেন, খুব আনন্দিত করছেন, উল্লাস করছেন, তাদের পক্ষে কিন্তু এটা সত্যি একটা মানে খারাপ খবর যে তাদের ট্রান্সফারটা কিছু কয়েক বছরের জন্য আটকে যেত এই গ্রাউন্ডগুলো থাকলে, এবার হয়তো তাদেরকেও কিন্তু জেলার মধ্যে ট্রান্সফারের আওতায় নিয়ে আসবে শিক্ষা দপ্তর যদি সুপ্রিম কোর্টে এই রায়টা বহাল থাকে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিশন।